السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا अम्माबाद सम्मानित दिनी भ्रतृमंडली अल्लाह रब्बुल आलमीन प्रशंसा एवं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो सलामेर पर आज शनिवार 20/21 जिलहज 1442 हिजरी मुताबिक 31 जुलाई 2021 धारावाहिक आलोचना आमादेर साप्ताहिक शरहुस सुन्नाह नामक किताब थेके आकीदा एवं मनहाजेर ओपर आहले सुन्नत वल जमातेर आकीदा सम्पर्के आज के पर्व नम्बर 20 लेखक आज के तकदीर सम्पर्के आलोचना करेछेन तकदीर भाग्य सम्पर्के आलोचना करेछेन आर तारपरे आरेकटी फिकही मसआला रयेछे सेटा दिये आज के संक्षेपे आमरा शेष करब ता होच्छे जानाजार तकबीर এর আগে বলেছি যে এই কিতাবে যেমন আকীদার কথাও আছে মাঝে মধ্যে কিছু ফিকহি মাসায়েলও আছে যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে গুরুত্বপূর্ণ মাসায়েল এবং সবই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু মাসায়েল তিনি ফিকারও আলোচনা করেছেন এই আকীদার কিতাবে তো তকদির সম্পর্কে দেখা যাক যে কথাগুলি উনি আলোচনা করেছেন যদিও সব কথা নেই তকদির সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা অনেকগুলি রয়েছে সেগুলিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওয়াল ঈমান ও বি আকদারিল্লাহ কুল্লিহা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান রাখে বিশ্বাস রাখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত তাকদীরের উপর সমস্ত ক্ষেত্রে বি আকদারিল্লাহ কুল্লিহা সমস্ত তকদীরের ক্ষেত্রে ঈমান রাখে যে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন সুপরিমিত করেছেন তকদীর মানে কিন্তু সুনির্ধারিত করা আর সুপরিমিত করা কদ্দারা ইউকদ্দিরু তকদীর সূরা আলাতে রয়েছে সুবহানাল্লাহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা যিনি কদ্দারা সুপরিমিত করেছেন সব কিছুর পরিমাণ সুনির্ধারিত করেছেন ফাহাদা এবং রাস্তা দেখিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন সব কিছুকে সুপরিমিত করেছেন এরই নামে তকদির আমাদের আয়ু সুপরিমিত নির্ধারণ করা আছে আমাদের রিজিক নির্ধারণ করা আছে আমাদের সুস্থতা অসুস্থতা দুঃখ সুখ ভালো মন্দ কখনো সুখ কখনো দুঃখ কখন কে ভূমিষ্ঠ হবে কখন কে মারা যাবে কোথায় মারা যাবে এসবগুলি আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত সুনির্ধারিত তার কম বেশি হবে না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই প্রথম থেকেই জানছেন সৃষ্টির যা কিছু হবে হচ্ছে সব কিছু আল্লাহ জানছেন এবং সব কিছুকে সুনির্ধারিত করেছেন সুপরিমিত করেছেন রিজিকের পরিমাণ নির্ধারিত আছে একটা দানা আপনার রিজিকে আছে ভাগ্যে লেখা আছে সেটা শেষ না করে মরবেন না দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না আর সারা দুনিয়া যদি চেষ্টা করে আপনাকে বাঁচাবো কিন্তু আপনার রুজি শেষ হয়ে যায় আমার রুজি শেষ হয়ে যায় সেটা দুনিয়ার রুজি মানে হায়াতের পরে মত অথবা প্রবাসের রুজি যদি সারা দুনিয়া গোটা সৌদি আরব চেষ্টা করে যে আপনাকে রাখবো কিন্তু আল্লাহ ভাগ্যে রাখেনি রুজি থাকতে পারবেন না আপনি তকদির এর নাম তকদীরের প্রতি ঈমান ঈমানের যে ছয়টি স্তম্ভ খুঁটি রয়েছে তার ষষ্ঠ জি আল ঈমান বিল কাজা ওয়াল কদর কাজা মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা আর কদর মানে হচ্ছে তকদীর যে আল্লাহ সুপরিমিত করেছেন সে বিষয়টি তো আহলে সুন্নাত ওয়াল জামাত তকদীরের সমস্ত বিষয়গুলির ওপর ঈমান রাখে যে এসব আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত সুপরিমিত তকদীর যখন তো আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত সুপরিমিত সেটা ভালো হইতে পারে মন্দ হইতে পারে সেই জন্য তকদীর সম্পর্কে বলা হয় খায়রিহা ওয়া শাররিহা ভালো তকদীর অথবা মন্দ তকদীর কারো
ভাগ্য ভালো কারো মন্দ, বরং একই মানুষের আপনাদের আমাদের সবার প্রত্যেক মানুষের ক্ষেত্রে সব সময় যে ভালো থাকবে এবং ভালো থেকেছে তাও নয়। যাদের অধিকাংশ সময় ভালো কাটছে কখনো ভাববেন না যে কখনো আপনার তকদিরে মন্দ আসতে পারে না, এমন কথা নয়, যে কোনো সময় আসতে পারে, জানি না। আর যারা এর বিপরীত অনেক কষ্টে অনেক বালা মুসিবতে সব সময় যে মন্দ থাকবে তাও না, এর নাম আল উসরি উসরা, কঠিনের সাথে সহজ হইতে পারে। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, যে তকদিরের প্রতি ঈমান রাখে। তকদিরের প্রতি কেউ যদি বিশ্বাসী না হয়, অবিশ্বাস করে, তাহলে সে মুসলিম নয় এবং তার কোনো ফরজ নফল ইবাদত বন্দেগি কবুল হবে না। হাদিসে মর্মে রয়েছে যে যখন প্রথম তকদির অস্বীকারীরা বাসরায়, সমস্ত ফিতনাগুলি এর আগ থেকে শুরু হয়েছে, প্রথম দিকে যত বাতিল ফিরকা পয়দা হওয়া শুরু হয়েছে, আর তারপরে ভারত উপমহাদেশ থেকে যত বাতিল ফিরকা, ইরাক, ইরান, আর তারপর ওখান থেকে বাতিল ফিরকাগুলি যতগুলি শির্ক, বেদাত আর গুমরাহির যতগুলি ফিরকা, 72-73-72 ফিরকা যে জাহান্নামী, সব তৈরি হয়েছে ইরাক, ইরান আর ভারত উপমহাদেশ অধিকাংশ। তো বাসরাতে প্রথম এক ব্যক্তি জন্ম নেই যে বলে তকদির বলে কিছু নেই, তকদির বলে কিছু নেই, যা কিছু হচ্ছে হচ্ছে, আল্লাহ সব কিছুই নির্ধারণ করেনি। যাদেরকে কাদরিয়া বলা হয়, তকদিরের ক্ষেত্রে ভালোতে মজা লাগে, ভালো তকদির হইলে ভালো চাকরি পেয়েছেন, ভালো সুস্থ আছেন মাশাআল্লাহ, ডানে বামে সবাই করোনা আক্রান্ত হচ্ছে আলহামদুলিল্লাহ, নিরাপদ, খুব সুখে আছেন, খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ, কাচ্ছেন দাচ্ছেন, চাকরি করছেন বিদেশে, ভালো টাকা পয়সা দেশে পাঠাচ্ছেন, খুব মজা লাগছে, তাই বলছে বাহুল রেহা অমর রেহা। তকদিরের যে সুস্বাদের বিষয়গুলি রয়েছে বা মজার বিষয় রয়েছে, অমর রেহা এবং তিক্ততার বিষয় রয়েছে, সবগুলির প্রতি আহলে সুন্নাত ঈমান রাখে যে তকদিরে কখনো মজার সময় আসতে পারে আর কখনো তিক্ততার সময় আসতে পারে। পারিবারিক জীবনে শান্তি আর অশান্তি, এটাও তকদির, কখনো পারিবারিক জীবনে অনেক শান্তির সাথে কেটেছে, আবার অনেক সময় অনেক অশান্তিতে কাটছে স্বামী স্ত্রীতে বা ছেলে মেয়ে নিয়ে, সব ক্ষেত্রে আর কি। তকদির মানে শুধু একটি দুটি বা কিছু ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। আমাদের দেশের মানুষরা অনেক কথা ভুল বলে, বলে বিয়ে শাদী কার কার সাথে হবে এটা লেখা আছে, এ কথা বলে না, এদের কথা মনে হয় যে শুধু বিয়ের কথাটা লেখা আছে, আরে একটা দানা পর্যন্ত লেখা আছে, এই যে আজকে এখানে আপনারা এসেছেন ওইটাও লেখা আছে, কতদিন আপনারা অ্যাটেন্ড করবেন, কতদিন শিখ আর কতটা এলেম শিখতে পারবেন সব লেখা আছে, আমি কতক্ষণ কথা বলতে পারবো আর কত ভালো কথা বলবো না, মন্দ মন্দ হলে ভুল হলে ভুলটা কতটা ভুল হবে তাও তকদিরে লেখা আছে। এমন নয় যে সব কি না, হ্যাঁ সব কিছু লেখা আছে এটা ঠিক আছে, কিন্তু এই যে তকদিরে আমাদের রিজিক লেখা আছে বা আমাদের, তাও তো একটা কথা চলে, কিন্তু এই যে বিয়ে শাদির ব্যাপারে বিশেষ করে বলে, বিয়ে শাদিটা নাকি লেখা আছে, আরে সবই লেখা আছে। তারপরে বলছেন কাদ আলিম আল্লাহ মাল এবাদ আমেলুন, আল্লাহ সব জানছেন, তকদিরের একটি স্তর, আল্লাহ সব জানছেন, মাল এবাদ আমেলুন, আল্লাহর বান্দারা মানুষ জিন কি করবে, কি আমল করবে, আমল মানে কর্ম, সেটা আমল দিনী আমল, ধর্মীয় আমল, নেক আমল, ভালো কাজ অথবা মন্দ কাজ, নেকির কাজ অথবা গুনার কাজ, আর দুনিয়ার আমল মানে কাজকর্ম, কে কোনখানে কতদিন চাকরি করবেন, না ব্যবসা করবেন, না কি বেকার বসে থাকবেন, হ্যাঁ সব কি আমল করবে, আমল মানে কাম, এই জন্য লেবারকে কি বলা হচ্ছে আমেল, জি লেবার কোর্টকে কি বলছে মাকতাবুল আমল, তাই না, শ্রম মন্ত্রণালয় বাংলায়, হ্যাঁ লেবার মিনিস্ট্রি কি বলছেন ওয়াজারাতুল আমল, জি। তো আমল মানে শুধু ধর্মীয় আমল নাই, তো বান্দারা কি আমল করে কি কর্ম করবে দিন দুনিয়ার ক্ষেত্রে তাও আল্লাহ জানেন, আল্লাহ জানেন। ওয়াইলা মাহুম সায়রুন, আর বান্দারা মানুষ কে কোথায় বা কতদূর পর্যন্ত পৌঁছিবে,
আপনারা আমরা কেউ জানি না যে আমরা এখানে পৌঁছিতাম। দশ বিশ বছর আগেও জানতাম না আপনাদের কথা। আমি নিজে কল্পনা করিনি, একসময় যখন শিক্ষকতা করেছি এখানে আসার আগে জামিয়া বুখারিতে, তো ভাবতাম যে এইভাবেই জীবনটা, মানে একটা অনুমান যে এইভাবে শিক্ষকতাই জীবনটা কেটে যাবে। কিন্তু শিক্ষকতার ময়দান ছেড়ে দিয়ে, ছাত্র পড়ানো ছেড়ে দিয়ে এসে প্রবাসীদের মাঝে দাওয়াতের কাজ শুরু করবো, আর তাও দাম্মামে, যেখানে কোনো দিন কল্পনা ছিল না যে দাম্মাম আসবো। অন্য জায়গার কল্পনা ছিল এবং অন্য জায়গায় আসার সম্ভাবনাও ছিল খুব বেশি, অনেক তাদের চেষ্টাও ছিল, অনেকে কাছের লোকেরা জানেন, কিন্তু চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আর যেখানে কোনো চেষ্টা করেনি সেখানে এসে রুজি লেগেছে, সব কিছু কল্পনার বাইরে। তারপরে আমার দ্বারা যে উম্মতের কোনো ফায়দা হবে, মানুষ আমার কথা শুনবে আর সেখান থেকে মানুষ হেদায়ত হবে, এগুলো সব কল্পনার বাইরে। এলা মাহুম সাইরুন, কত দূর পর্যন্ত কে পৌঁছিবে, সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। অনেকে গরিবের সন্তান, সে অনেক বড় আমির হয়ে গেছে, পয়সা হয়েছে, কত দূর কে পৌঁছিবে। অনেক অনেক পয়সার মালিক হওয়ার পরে পথের ফকির আবার উল্টো দিকে চলে এসছে, জানেন না ঘটনা, সব বিবি সাহেবের নামে লিখে দিয়েছে, নিয়ে সব বাড়ি বাড়ি সহ সব নিয়ে দাও। ও জি, সব খবর অনেক সময় আপনারা জানতে পারেন। জি, তো কে কোথায় যাবে, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? লা ইখরুজুনা মিন ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান থেকে, অসীম জ্ঞান থেকে তারা বেরোতে পারে না। তাদের যে সব কিছু হচ্ছে, হয়েছে আর হবে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, একবারে এল আখিরের দুনিয়া, দুনিয়া শেষ পর্যন্ত, এমনকি জান্নাত জাহান্নাম মানুষের পৌঁছা পর্যন্ত, আল্লাহর এলেমের বাইরে কিছু নেই, সমস্ত আল্লাহর এলমের অন্তর্ভুক্ত। এই জন্য কেউ কোথাও লুকিয়ে আত্মগোপন করতে পারবে না। জি, লা ইখরুজু মিন ইলমিল্লাহ ওয়ালা ইয়াকুনু ফিল আরাদিন ওয়ালা ফিস সামাওয়াত ইল্লা মা আলিমাল্লাহু আযা ওয়াজাল, আল্লাহ যে যে জানছেন তার জানা অনুপাতেই সেগুলি ঘটবে, তার বিপরীত ঘটবে না, বিপরীত ঘটবে না। আচ্ছা, ভবিষ্যৎ সম্পর্কে এক সেকেন্ড পরে কী হবে আমরা কিন্তু জানি না, তাই না? মানুষ সে জ্ঞান কত সীমিত, সামনেও যতটা সামনে চোখে আর আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে আমরা উপলব্ধি করি সেগুলি দেওয়াটা বলে ততটা জ্ঞান আছে, অতীতের যতটুকু নলেজ আছে ততটুকু সীমিত, তার বেশি তো নাই। কিন্তু আল্লাহর অতীতের সব জানছেন, বর্তমান সব জানছেন, প্রকাশ্য অপ্রকাশ্য, আলেমুল গায়ব ওয়া শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, ভবিষ্যতের সব কিছু জানছেন। এবং আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে যা জানছেন তার জানার বা তার জ্ঞানের পরিপন্থী বিপরীত কিছু ঘটবে না। যে আল্লাহর জ্ঞানে, আল্লাহর লহে মাহফুজে সুরক্ষিত ফলকে লেখা আছে যে এইটা ঘটবে অমুক সালে, করোনা 2019 শুরু হবে, আর 19 না হয়ে 20 হয়ে গেল, 21 হয়ে গেল, আর নাই হইল না, এটা হইতে পারে না। আল্লাহ যা জানছেন সে অনুপাতেই পৃথিবীতে সব কিছু ঘটছে এবং ঘটবে, জমিনে হোক অথবা আকাশে হোক। ওয়ালা ফিস সামাওয়াত ইল্লা মা, বলছেন ওয়ালা ইয়াকুনু ফিল আরাদিন, জমিন সমূহে, ওয়ালা ফিস সামাওয়াত আকাশ সমূহে এমন কিছু হবে না, ইল্লা মা আলিম আল্লাহ, যা আল্লাহ রাব্বুল এলেমের বহির্ভূত হতে পারে, আল্লাহ যা জানেন সেই অনুযায়ী, সেই অনুপাতেই ঘটবে জমিনে আসমানে। এখানে আল্লাহ রাব্বুল আলমিনের এলম নিয়ে, জ্ঞান নিয়ে আলোচনা করেছেন লেখক তকদিরের, এতে একটা দিক নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তকদিরের চারটি স্তর আছে বলে দেওয়া ভালো হবে, যদিও এই আলোচনাগুলি আমাদের অন্য আলোচনায় আছে, কিন্তু সংক্ষেপে বলে দিই তকদিরের স্তর কয়টি, তারা জানা আছে কয়টি না বা কয়টি বলছি, চারটি বাস থাক, চারটি, চারটা স্তর আছে তকদিরের। তকদির মানে শুরুখানে বললাম কি, তকদির মানে আল্লাহ যে সুনির্ধারিত বা সুপরিমিত করেছেন, আল্লাহর পক্ষে তো সুনির্ধারণ। তো তকদিরের চারটা স্তর, একটা হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান, আল্লাহ যা কিছু হচ্ছে হবে সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, আলিমুন খবীরুন, এগুলি আল্লাহর নাম, গুণবাচক নাম।
আল্লাহ সব কিছু জানছেন, জান আল্লাহ রাব্বুল এলিম রয়েছে, এমন কিছু নয় যেটা একটা কিছু নেই যে যেটা ঘটবে কিন্তু আল্লাহ ওটা জানেন না, ঘটার পরে জানছেন, এমন নাই। ইলমুল্লাহিল ওয়াসে, এটা একটা স্তর। এই এলিম নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক। আলম তা আন্নাল্লাহি আলামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি জানো না যে আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, সব কিছু জানে। তাই ইলমুল্লাহর কথা কোরআনে বেশ অনেক আয়াত রয়েছে। দ্বিতীয় হচ্ছে কিতাবাতুল্লাহ, সহজ ভাষায় আল্লাহর লিখনই, যা জানছেন আল্লাহ আবার কি করেছেন লিখে রেখেছেন, কলম সৃষ্টি করে কলম তুমি লিখো, ওয়ালামা খালাক আল্লাহ কলম, কলম সৃষ্টি করে আল্লাহ বললেন যে এই ফাকাল উক্তব লিখো, কলম বলে আল্লাহ কি লিখবো, উক্তব মাকাদির আল খালায়েকে ইলা ইয়াউমিল কিয়ামা, সৃষ্টি জগতের। এখানে আরেকটি কথা মনে রাখেন, মানুষেরই তো শুধু তকদির নেই, হ্যাঁ সমস্ত সৃষ্টিকুলের, তাহলে একটা কীট পতঙ্গ পশু পাখি হ্যাঁ উদ্ভিদ গাছপালা সব কিছু তকদির আছে। একটা গাছের আয়ু কত, কখন কোন গাছটা হ্যাঁ গজাবে বড় হবে, আর কতটা বড় হবে, কতদিন থাকবে, কি অবস্থায় থাকবে, কখন সেটা কেটে না হবে নাকি শুকিয়ে মরে যাবে, সব কিছু তকদির আল্লাহ জানেন একটা স্তর। আরেকটা হচ্ছে আল্লাহ লিখে রেখেছেন, জি আল্লাহ লিখে রেখেছেন, এর দলিল ওই আয়াতরে যে আজকে পড়েছিলাম আলম তান্নাল্লাহি আলম আফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয় এই কথাগুলি লিখনীতে আছে। ফি কিতাব মানে লহে মাহফুজ, লহে মাহফুজে লিখা আছে সুরক্ষিত ফলকে। তাহলে দ্বিতীয় স্তর হয়ে গেল। তৃতীয় স্তর খালকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, আল্লাহ যেভাবে জানছেন যেভাবে লিখে রেখেছে সেই অনুযায়ী লিখে রেখেছেন, সেই অনুযায়ী সৃষ্টি হবে, তার আগে পরে হবে না। আল্লাহ জানছেন যে অমুক ব্যক্তি অমুক সালে জন্ম হবে, হ্যাঁ ওটা লেখা আছে ওইভাবে, আবার ওইভাবে সৃষ্টি হবে, তার আগে হবে না পরে হবে না। খালকুল্লাহ, খালক মানে শুধু কোনো কিছুর সৃষ্টি নয়, কোনো কিছুর জন্ম নয়, বরং মৃত্যু, কারণ মৃত্যু একটা সৃষ্টি। একজন ব্যক্তি যে জীবিত তার প্রাণ আছে, এর ওপর যে আল্লাহ রাব্বুল আলামিন যে মরণ নির্ধারণ করেছেন, মরণটা আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল সৃষ্টি, এমনকি আমাদের যে কর্মগুলি এগুলি আল্লাহর সৃষ্টি। আমরা মনে করি যে শুধু এই আমাদের কাজকর্ম এই ধরনের কাজ কাম আমল আর এই যে আমাদের হায়াত মত এগুলো তকদির না, আমাদের প্রতিটি বিষয়। জি আল্লাহ আল্লাহ খালাকাকু ওয়ামা তা'মালুন, তোমরা যেসব কর্মগুলি করো, কর্মের মধ্যে যে হাত নড়াচ্ছি এটা একটা কর্ম, জি হ্যাঁ সব লেখা আছে, প্রত্যেকের আমল লেখা আছে। তাহলে ভালো মানুষ ভালো আমল করছে লেখা আছে, চোর চুরি করছে ওটা লেখা আছে, এবং আল্লাহ জানছেন, আল্লাহ সৃষ্টি করেন ও কাজটা, আল্লাহ সৃষ্টিও করেন, তৃতীয় স্তর। জি তাহলে যারা দিন সম্পর্কে ওইভাবে তকদির সম্পর্কে জানে না, সংশয় হওয়ার কথা যে আল্লাহ সৃষ্টি করলেন, তাহলে চোরের কী দোষ, চোরকে কি আল্লাহ বলেছেন চুরি করো না চুরি করিও না, আচ্ছা তারপরে তাকে কি জবরদস্তি করে চুরি করতে নিয়ে যাওয়া হয়েছে না সে স্বেচ্ছায় হেঁটে গেছে চুরি করতে, হ্যাঁ তাই না, স্বেচ্ছায় উঠেছে স্বেচ্ছায় গেছে স্বেচ্ছায় হেঁটেছে অথবা গাড়িতে চেপে গেছে, তারপর চুরি করেছে চিন্তাই করেছে খুন করেছে মদপান করেছে পাপ করেছে সব, তাহলে তার মধ্যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতার অনুভূতি আমাদের সবার আছে, স্বাধীনভাবে দিনের কথা শুনতে এসে বসে আছেন, এর বিপরীতটার ক্ষমতা পুরোপুরি ওই রকমই আছে, যেমন এখানে বসার পুরোপুরি ক্ষমতা আপনাকে আমাকে দেওয়া আছে ভালো কাজে, তেমনই পাপের জায়গায় বসার ক্ষমতাও দেওয়া আছে, এখানে না বসে সিনেমা হলে বসে থাকতেন এরও ক্ষমতা আছে। তাহলে মানুষকে যে আল্লাহ ধরবেন হিসাব নেবেন পাকড়াও করবেন, এর কারণ হচ্ছে মানুষের কৃতকর্ম মানুষের আমল, এই কথা মনে রাখবেন, দরজাটা লাগবে কৃতকর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোরের যখন হাত কাটার কথা বলেছেন, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতু আইদি আহমা, চোর আর চোরনির হাত কেটে নিও, সরকার কাটবে কিন্তু, বা সরকার কাটার হুকুম দিবে তখন কাটবে অন্য কেউ।
আলেম মুফতি বা পাবলিক নাই। ফাক্তা আইদেমাত, কিসের জন্য চোরের হাত কাটতে হবে? চোর চুরি করলো, আল্লাহ তো আমলগুলি সৃষ্টি করেছেন, তো কাটবে। যাজা আম্বে মা কাসাবা, তাদের কৃতকর্মের ফলস্বরূপ, তাহলে কৃতকর্ম কাসাব কামাই, এই খারাপ কামাই কেন করতে গেল? চতুর্থ স্তর আল মাশিয়া, মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। ইচ্ছা আর সম্মতি সন্তুষ্টি দুটো আলাদা জিনিস। আল্লাহর ইচ্ছা আর সম্মতি দুটোতে পার্থক্য আছে। সম্মতি মানে হচ্ছে যেটাতে আল্লাহর পছন্দ করেন, রেজাল্লাহ যেটা, তাহলে আরবিতে বললে মাশিয়াতুল্লাহ আর রেজাল্লাহ, দুটোতে পার্থক্য আছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যে এই পৃথিবী হচ্ছে খেলার ঘর, এই খেলার ঘরে ছেলেরা এসে দেখবেন ছেলে ছেলে ছেলেমেয়েদের যে খেলার ঘরে যাও, যদি টয় টাউন নেয়, যারা বেশি জান তারা আরও বেশি ভালো করে জানেন, তো সেখানে কিন্তু বাচ্চারা বিভিন্ন রকমের, কোনো বাচ্চা খুব ভদ্র শান্ত সুন্দর করে খেলাধুলা করছে, ভাঙচুর করে না, আর কিছু বাচ্চা আছে ওর কাজই হলো ভাঙচুর করা। কিছু কিছু বাচ্চা আছে বাসাতে খেলা এনে দিলে সকাল থেকে সন্ধ্যা হইতে দেবেন, ও ভেঙে সাফ করবে, আর কিছু বাচ্চা আছে বছরকে বছর খেলনা সুন্দর করে খেলে খেলে যত্ন করে রেখে দিচ্ছে। এইরকম সেম মানুষ এখানকার পৃথিবীর আল্লাহর কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান যে দুনিয়াতে তোমাদেরকে স্বাধীন করে ছেড়েছি, হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে ইন্না যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকিরা ওয়া ইন্না ইম্মা কাফুরা, আমি মানুষকে সৃষ্টি করেছি, এখন মানুষকে স্বাধীনতা দিয়েছি শুকরিয়া আদায় করার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে ইমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, ভালো কাজ মানুষের উপকার করার মাধ্যমে শুকরিয়া আদায় করুক, ওয়াইম্মা কাফুরা অথবা অকৃতজ্ঞ হোক, নাশুকরি করুক, কুফরি করুক। আল্লাহরও নাশুকরি করলো, মানুষেরও নাশুকরি করলো, বাপ মারেও অকৃতজ্ঞ হলো। জি, তো মানুষকে আল্লাহ স্বাধীন করেছেন, তাহলে তিন চারটি স্তর মনে রাখতে হবে। বলতে পারেন কি? প্রথম আল্লাহর ইলম, হ্যাঁ, আল্লাহর লেখনী কিতাবতুল্লাহ, দ্বিতীয় খালকুল্লাহ সৃষ্টি আল্লাহর, মাশিয়াতুল্লাহ আল্লাহর চাওয়া, চাওয়া আর রেজামন্দি সন্তুষ্টি বা সম্মতিতে পার্থক্য করেছে বলছিলাম। আল্লাহ রাব্বুল কোরআন করেছে ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কুফরিকে পছন্দ করেন না, তাই আল্লাহ কখনো মন্দ কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ ওয়াশলীল কথা কাজের কখনো হুকুম দেন না। তাহলে আল্লাহ যে হুকুমগুলি দেন যেগুলিতে আল্লাহর সম্মতি আছে, আল্লাহর রেজামন্দি আছে, সেগুলি হচ্ছে ভালো কাজ করো, ভালোভাবে চলো, হ্যাঁ, গঠনমূলক কাজ করো, দিন দুনিয়ার কল্যাণমূলক কাজ করো, হালাল খাও হারাম খেও না, এগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ, রেজাল্লাহ। আর আল্লাহর ইচ্ছে যে খুব খেলাধুলা করো, স্বাধীনভাবে ছেড়েছি তোমাদের পরীক্ষার জন্য এখানে নিয়ে এসেছি, আর আমাদেরকে আবার সজাগ করে দেওয়া হয়েছে আম্বিয়া রাসূলগণের মাধ্যমে আর আসমানি কিতাবের মাধ্যমে, দেখো এই খেলনা ঘর, সাবধান, স্বাধীন মানে তুমি একবার নিজের স্বাধীনতা, অবাধ স্বাধীনতা আর তুমি ইয়ে করিও না, তুমি যেটাকে বলা হয়েছে অপব্যবহার করিও না, যে তোমার মধ্যে পাপের ক্ষমতা আছে, তুমি ইচ্ছা মতো তুমি এত নিয়ে আমোদ ফুর্তি করি না, না, একসময় পাকড়া হবে, প্রতিটি কথার পাকড়া হবে, প্রতিটি কথা নোট হচ্ছে, কীভাবে সতর্ক সাবধান আল্লাহ করে দিচ্ছে, প্রতিটি কথা রেকর্ড হচ্ছে তোমাদের, আল্লাহ থেকে গোপন রাখতে পারবে। আল্লাহ যদি তার এলেমের মাধ্যমেই হিসাব নিয়ে নিতেন, আমি তো সব জানি, তো আবার কেরামান খাতে লেখার দরকারটা কী, এসব ফেরেস্তা নিযুক্ত করার দরকারটা কী, কিন্তু না, আমাদের ওপর অকাট্য প্রমাণ হুজ্জত কায়েম করার জন্য রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তারপরে বলছেন লেখক ওয়া তাআলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিয়াকা, আর জেনে রাখো যে যা বিপদ আপদ তোমার উপর আপতিত হয়েছে, অথবা আসাবার মানে হচ্ছে যা তোমার কাছে পৌঁছেছে, তাহলে মন্দ পৌঁছিতে পারে, ভালো পৌঁছিত, আসাবা মানে মুসিবত পৌঁছা হয়, আল্লাযিন ইযা আসাবাত মুসিবা, সাধারণত এই ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে আরবিটি, কিন্তু আসাবা মানে যা পৌঁছেছে, তো মানুষের ভালো পৌঁছে মন্দ পৌঁছে, আপনার ব্যাংকে বেতন পৌঁছিল, যেটা ভাগ্যে আছে ওইটি পৌঁছিবে, লাম ইয়াকুন লিইউখতিয়াকা, ভুল হবে না ওতে, আল্লাহ জানছেন যে এইভাবে এতটা আসবে তোমার কাছে, এতটা পরিমাণ তোমার পকেটে আসবে, তোমার ব্যাংকে আসবে, তোমার এই এই যোগ্যতা হবে লেখাপড়ার ক্ষেত্রে, ধরে অনেকে অনেক চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে লেখাপড়ায়, ওপরে উঠতে পারেনি, অনেকে অল্প মেহনত করেছে কিন্তু উঠে গেছে,
সহজ হয়েছে। কিভাবে সহজ হয়েছে সেও বলতে পারবে না কিভাবে তার জন্য সহজ হয়েছে। তবে অবশ্যই চেষ্টার একটা মূল্য আছে, এই জন্য আল্লাহ চেষ্টা করতে বলেছেন, মেহনত করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার জন্য সচেষ্ট হবে। কোরআনে দিন দুনিয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা, বাড়িতে বসে থাকবে না, বলছে পয়সা আসবে করতে গেলে, যখন রুজি পাওয়া যায় তখন রুজির জন্য বেরোইতে হবে, যখন নেকির মৌসুম তখন নেকির মৌসুমের জন্য ছুটতে হবে। জি হ্যাঁ, আর আমি বলো যে আমি ভাগ্যে থাকলে জান্নাত, এই ভাগ্যে থাকলে জান্নাত না, কর্ম করে জান্নাত চেষ্টা করতে হবে। বললে যে না জাহাদু ফিনে যারা আমার দিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। তাহলে কখন সহজ হবে? যখন আপনি চেষ্টা করবেন। তাই বলছেন যে আরও জেনে রাখো যে যা কিছু তোমার কাছে পৌঁছেছে লামিয়া করলে ইউক্তি আঁকা, তোমাকে ভুল করার নয় যে ভুল করে আর কারো পকেটে চলে যাবে। এই জন্য আমরা যে হিংসা করি, মূর্খ ছাড়া কেউ হিংসা করবে না, কারণ হিংসা করে কারো রুজি কমাইতে পারবো না, কারো যোগ্যতা কমাইতে পারবো না, কারো ভাগ্য থেকে কেড়ে নিতে পারবো না, আর আমারটা ও নাই না, তো হিংসাই কেন করবো? এই কথাগুলি যদি ইয়াকিন থাকে, আসলে ইয়াকিনে দুর্বলতা, আমাদের বিশ্বাসে দুর্বলতা। যখন বিশ্বাস শক্তিশালী হবে তখন না আমি আমারটা খাচ্ছি তুমি তোমারটা খাচ্ছ, ঠিক হ্যাঁ আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে যে পয়সা চলে আসবে, কারণ পয়সার পিছনে মানুষ বেশি ছুটছে, বেশি ছুটছে মানুষ, অধিকাংশ মানুষ তো শিক্ষাগত যোগ্যতাতেই যে বেশি পয়সা চলে আসবে এটাও জরুরি নয়। এমন এমন মূর্খের কাছে এত বেশি পয়সা আছে যে কল্পনার বাইরে। এক ভাই মক্কায় হিল্টনে থাকে, সে ওই পার্ট টাইমে এক এমন ব্যক্তি বাংলাদেশে এমন এক ব্যক্তির কাজ করে দেয়, হিসাব নিকাশের কাজগুলি করে দেয়, সে জমজম টাওয়ারে, যে ক্লক টাওয়ার, এই টাওয়ারে কাজ করে বাংলাদেশে একজন একেবারে নিরক্ষর, কিছু লেখাপড়া জানে, মাসে লক্ষ লক্ষ রিয়াল ইনকাম করে। আর যেই ব্যক্তি তার হিসাব নিকাশ করে দেয় ওই পার্ট টাইমে, মাসের শেষখানে দু চার পাঁচ দিন ওকে একটু কাজ করে দিতে হয় দু চার পাঁচ ঘন্টা করে, ওকে প্রায় 2000 রিয়াল দেয়। আর যেই ব্যক্তি হিল্টনের এই ব্যক্তি, সে শিক্ষিত, সে একজন গ্রাজুয়েট, সুন্দর ইংলিশ বলতে পারে। তো কথা হচ্ছে যে যেটা যার ভাগ্যে আসার সেটা আসবে, আর সেটা পয়সার ক্ষেত্রে ভাববেন না, পয়সার চাইতে অনেক মূল্যবান হচ্ছে জ্ঞান, জ্ঞান, সে দুনিয়ারই জ্ঞান হোক না কেন, এলিম হোক না কেন, আর দুনিয়ার জ্ঞানের চাইতে অনেক মূল্যবান হচ্ছে দিনের জ্ঞান। জি হ্যাঁ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান। সুতরাং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার বেশি গুরুত্ব দেবেন জ্ঞানী মানুষরা, আর যারা জ্ঞানী নয় তারা এই তুচ্ছ দুনিয়ার পিছনে বেশি ছুটে। ওমা আখতা কালাম এখন লে ইউসিবাক, আর যেটা তোমাকে ভুল করে গেছে, মিস করে গেছে, তোমার পকেটে পৌঁছিল না, তোমার ভাগ্যে জুটলো না, ভালো একটা চাকরির অফার, আরে এর চেয়ে তো ভালো চাকরি কে করে, আর হঠাৎ করে মিস হয়ে গেল, হইল না, কেউ হইতে দিল না, অথবা আসলে হতে গিয়ে হইল না, একেবারে কাছাকাছি যাওয়ার পরে হাতের নাগালে মনে হচ্ছিল। মনে রেখো যেটা তোমাকে মিস করে গেছে, ভুল করে গেছে, লামিয়াকুল্লাইলে ইউসেফ, সেটা তোমার কাছে পৌঁছার নয়, কোনোদিন পৌঁছিবে না। এটা একটা হাদিসের অংশ। এই হাদিস বা এই হাদিসের বিষয়টি বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, উবাই বিন কাব, আমর ইবনে আস, আনাস বিন মালিক, অন্যান্য বর্ণনা করেছেন, সিলসিলা সিহাহ আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন বিষয়টি। ওয়ালা খালেকা মা আল্লাহ, আরেকটি বিষয় বলছেন যে আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে যে আল্লাহর সাথে কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহর সাথে কোনো স্রষ্টা নেই। সুতরাং মাজারে গেলে নিঃসন্তান ব্যক্তি সন্তান পায়, অসুস্থ ব্যক্তি রোগ আরোগ্য হয়, এগুলি কাজ, রুবুবিয়াত আল্লাহর সৃষ্টি, সুস্থতা সৃষ্টি আল্লাহর সৃষ্টি, হ্যাঁ রোগ থেকে মুক্তি আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া কেউ নেই। জি কাকে আল্লাহ দেবেন সন্তান, কাকে দেবেন না, কাকে ছেলে সন্তান দেবে, কাকে মেয়ে দেবেন, কাকে দুই রকম দেবে, কাকে দেবেন না বা কাকে কী করবেন, সব আল্লাহর। সুতরাং আল্লাহর সাথে কোনো সৃষ্টিকর্তা যখন নেই তাহলে আল্লাহ চাওয়ানের কাছে কেন ধরনা? মূর্খ ছাড়া, মূর্খ ছাড়া কেউ শিরক করে না। যেই ব্যক্তি মুশরিক বহুত্ববাদী, আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্ছা করে, আশা রাখে, মনে করে যে দিতে পারে কেউ, জিলানি চিস্তি দিতে পারে, তার চাইতে বড় জাহেল মূর্খ কেউ নেই। যেন আবু জাহাল কিন্তু মূর্খ ছিল না, মূর্খ থাকলে মক্কার লোকেরা কি এত বোকা যে তাকে একেবারে মক্কা শহরের একেবারে তাকে নেতা বানিয়ে ফেলবে?
আর নেতৃত্বে পৌঁছিতে পারবে, যে একটা দেশের নেতৃত্ব দিচ্ছে বা একটা শহরের নেতৃত্ব দিচ্ছে, অবশ্য সে দুনিয়ার ক্ষেত্রে জ্ঞানী, কিন্তু তার নাম হচ্ছে অজ্ঞতার পিতা, আবু জাহল মানে অজ্ঞতার বাপ। অজ্ঞর বাপের চাইতে অজ্ঞতার বাপ, এই কথাটিতে আরবিতে নাকি অর্থের ক্ষেত্রে ব্যাপকতা আছে। জাহেলের বাপ মানে একটা মূর্খ জাহেলের বাপ, মূর্খের বাপ তাই না, বা বেশ কিছু জাহেলের, কিন্তু অজ্ঞতা, সারা পৃথিবীতে যত অজ্ঞতা আছে আর যত অজ্ঞত ওর বাপ। জি, মূর্খের বাপ আর মূর্খতার বাপ, এই দুটো কথায় পার্থক্য আছে। এই জন্য আবু জাহাল, আমাদের দেশের লোকেরা বিক্রি ধর আবু জেহেল বলে, আবু জেহেলও না আর আবু জাহেলও নয়, আবু জাহাল। আল্লাহর সাথে কোনো স্রষ্টা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, যখন সব কিছু করছেন আল্লাহ, সব কিছু করেছেন আল্লাহ, সব কিছু দিয়েছেন আল্লাহ, তো আবার ধর্ণা দেবেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, ইবাদত করবেন সিজদা করবেন চাইবেন আল্লাহ ছাড়া অন্যের কাছে, এত মূর্খামি কেন? যিনি দেন তার নুন খেয়ে গুনগাও অন্য কারো, তার গুন গাইতে হবে। তকদির সম্পর্কে একটি হাদিস এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আবু দাউদের রয়েছে 4699, ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হাদিসটিতে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এজন্য আপনাদেরকে শুনিয়ে দিই ভালো হবে। একজন লোক বলছেন যে আমার মনে তকদির সম্পর্কে কিছু সংশয় হলো, অকাফি নাফসি শাইউ মিন হাযাল কাদার খাসিয়তা ইয়াফসাদ আলাইয়া দীনি ও আমরি, তখন আমাকে খুব ভয় লাগলো যে তকদির সম্পর্কে যে সন্দেহ, যে তকদিরে লেখা আছে তাহলে, যেমন অনেকের হয়ে থাকে তাহলে আমার কর্মের ফলটা কী তাহলে ইত্যাদি, তখন আমাকে খুব ভয় লাগলো যে আমার দিন দুনিয়া সব যেন ধ্বংস না হয়ে যায়, বরবাদ না হয়, জাহান্নামী না হয়ে যায়। ফাতেই তো ওবাবিনা কাব, ওবাবিনা কাবের কাছে ফকুলতে আবুল মুনজির কুনিয়াত ছিল উপনাম আবুল মুনজির, ইন্নাহু কাদ ওয়াকা ফি নাফসি শাইউ মিন হাযাল কাদার, তকদির সম্পর্কে আমার মনে কিছু সংশয়, ফাখাসি তো আলা দীনি ও আমরি, আমার দিন নিয়ে ধর্ম নিয়ে আর আমার জীবন নিয়ে আমি খুব চিন্তে পড়ে গেছি, ভয় আছে। ফাহাদ্দেস নিমিন জালিকে বেশাই, আমাকে কিছু বয়ান করেন তকদির সম্পর্কে, লা আল্লাহ ইয়ান ফানি বেহি, হতে পারে এর দ্বারা আমি লাভবান হতে হব। ফাকাল আল্লাহ আন্নাল্লাহ আজ্জাব আহলা সামাওয়াতি ওয়া আহলা আরদি লা আজমা হুয়া গায়রু জালিমিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আকাশের সমস্ত সৃষ্টিকে, মানে সমস্ত মালায়েকা জিবরাইল মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেশতা আর জমিনের সমস্ত সৃষ্টিকে যদি আল্লাহ আজাব দেন, আজাব দেন, কোনো অপরাধ নেই জিবরাইল মিকাইল, যদি আল্লাহ শাস্তি দেন, তো বলছে ওহ গায়রু জালিমিল্লাহ, আল্লাহ জুলুম করলেন না। জুলুম কাকে বলে? যে অন্যের অধিকার খর্ব করে, নষ্ট করে, তাই না? তো আমরা কার? আল্লাহ, তো আল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টি যদি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর জিনিস, আল্লাহ কী করবেন না করবেন তার ব্যাপার। যেমন আপনার টাকা পয়সা আছে, অনেকে টাকা পয়সা আর ক্ষেত্রে অনেকেই কি সবাই টাকা পয়সা ইচ্ছা ইচ্ছা মতো না খরচ করছেন, তার মধ্যে কিছু আছে হারামে করছেন, হারামে করলেন না জায়েজই করলেন, কিন্তু আপনার সংসারে যতটা লাগে চলার মতো, হ্যাঁ, মধ্যম পন্থায় চালিয়ে বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় দান খায়রাত করবে, এরকম লোক খুবই কম, খুবই কম। বাকি পয়সা আছে, যথেষ্ট ইনকাম আছে, চল একটু মলে যাই, চল একটু এই বড়ো বড়ো যে ইয়েগুলো রেস্টুরেন্ট আছে যাই, হ্যাঁ, বাচ্চাদের প্রতি সপ্তাহে একদিন করে ওই রকম ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তারপরে ভিআইপিদের সাথে সম্পর্ক যেখানে খরচ করতে হয়, যেমন খেতে পাওয়া যায় খরচও করতে হয়, এগুলো করছেন। তো এই যে করছেন, যদি কেউ বলে যে আপনি এই সফরটা নিয়ে কেন করছেন, তো উত্তরটা কী দেবে ওই লোক? তোমার পয়সা নিয়ে করছি না, তোমার বাপের পয়সা নিয়ে, আমার পয়সা আমি করছি, তাই না? তোমার তাতে কী? আমি আমার ছেলেমেয়েদেরকে রেস্টুরেন্টে যাচ্ছি, কোথায় খাচ্ছি না খাচ্ছি সেটা আমার ব্যাপার, তোমার তাতে কী, তাই না? হ্যাঁ, তো এইটা বুঝে আসছে। আর আল্লাহর যদি বলেন যে আমার সৃষ্টি, আমি কোথায় দিলাম, কী করলাম, কাউকে খেতে দিলাম, কাউকে খেতে দিলাম না, কাউকে সুস্থ রাখলাম অসুস্থ, আমার ব্যাপার, ইন্না লিল্লাহ, আমার সবাই আল্লাহর, আমার তো আল্লাহর, ইন্না লিল্লাহ। আমাদের বাঙালি যদি পড়ে কিন্তু অর্থ বুঝে না, অর্থ বুঝলি তো যথেষ্ট, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আল্লাহর তো আল্লাহর কাছে ফিরে যাবে, যার মালিকানায় তার কাছে ফিরে যাবে, তা আমানত, দুনিয়াতে আমানত কিছু দিনের জন্য। তো
তারপর বলছে ওয়ালাউ রাহিমাহুম লাকানাত রাহমাতু খাইরাল্লাহুম মিন আমালিহিম। আর আল্লাহ যদি রহম করেন, আর আল্লাহ রহম করেন, আল্লাহর রহমতের একটি রহমত শুধু ভাগ বণ্টন করে দেন সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকুলকে, তাতে এত মায়া মমতা আমাদের ছেলে মেয়েদের ওপর, আর বাপ মায়ের ওপর, আত্মীয় স্বজনদের ওপর, আর ভালো মানুষদের ওপর কত মায়া। তা ওয়ালাউ কানা লাকা মিসলা জাবালিন উহুদিন মিসলা জাবালি উহুদিন যাহাবান আও মিসলা জাবালি উহুদিন তুনফিকু ফি সাবিল মা কুবিলা মিনকা হাত্তা তুমিনা বিল কদর। এই কথাটি দেখাইতে চাইছিলাম বিশেষ করে, যদি তোমার কাছে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকে অথবা উহুদ পাহাড়ের সমান তোমার কাছে ধন সম্পদ থাকে, তুনফিকু ফি যা আল্লাহর রাস্তায় খরচ করে দিলে, সব দান করে দিলে। উহুদ পাহাড় দেখেছেন, বিশাল পাহাড়, চারিদিক ঘুরে তো দেখেননি, একদিক দিকে বোঝা যায় না, চারিদিক ঘুরলে বুঝতে পারেন যে কত বড় পাহাড়। এই পাহাড় সমান যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দেন, মা কবেলা মিনকা তবুও কবুল হবে না, হাত্তা তু মেনা বিল কাদরে যতক্ষণ তকদিরের প্রতি বিশ্বাসী না হবে। ইমানের যে ছয়টি রুকুন আছে ছয়টির ওপর এইভাবে বিশ্বাস রাখতে হবে। ছয় নম্বর রুকুনে যদি এত গুরুত্ব থাকে তাহলে পাঁচ নম্বরে যে পরকালের প্রতি ইমান, চার নম্বরে যে রয়েছে, তিন নম্বর রয়েছে, দুই নম্বর, এক নম্বর, সেগুলির বিষয়ে কী চিন্তা করতে পারে। তাহলে সুতরাং ইমানের এই বিষয়গুলো যদি ঠিক না থাকে, শুধু আল্লাহর প্রতি ইমান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কী হক আছে জানতে হবে না, আল্লাহ কী জন্য আপনাকে সৃষ্টি করে জানতে হবে না, এবং সেই কর্মগুলি করতে হবে না। তারপরে বলছেন ফাতাল মান্নামা আসাবা কালে আমি এখন লিওখতিয়াক, যেই বিষয়গুলি বা যেই বস্তুগুলি বা যে নিয়ামতগুলি তোমার কাছে পৌঁছেছে বা সুখ দুঃখ পৌঁছেছে, লামিয়াকুন লি ইউখতিয়াকা সেটা ভুল করার নয়, ওয়াইন ও আন্নামা আখতাকার যেটা ভুল করে গেছে, মিস করে গেছে, লামিয়াকুন লি ইউসিবাকা সেটা তোমার কাছে পৌঁছার নয়, ও আন্নাকা ইন মুত্তাহলা গাইরে হাজা দাখালতান নার, আর তুমি যদি তকদিরের প্রতি ইমানবিহীন মারা যাও তাহলে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে কেউ যদি তকদিরে সন্দেহান হয়ে মারা যায় তাহলে জাহান্নামে যেতে হবে, কারণ সে কাফের। ওয়ালা আলে কান্তাতি আখি আবদুল্লাহ বিন মাসউদ, তারপরে বলছেন যে তোমার যদি এখনও কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তো আমাকে তো জিজ্ঞাসা করলে, উবাই বিন কাব যিনি বড় কারি হাফেজ ছিলেন এবং আলেম ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাফেজ মানে আমাদের দেশীয় হাফেজের মতো শুধু কোরআন মুখস্থ হলো না, হাফেজ কারির সাথে তারা আলেম হইতেন। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু না, সালাফদের যুগে, তাবেইনদের, তাবাতানের যুগে হাফেজে আলেম, হাফেজে আলেম। এখনও অনেক আরব আছে হয়তো হেফজ করেছে কিন্তু ভালো আলেম হইতে পারেন, এটা হইতে পারে, কিন্তু তখন এটা ছিল না। তখনকার হাফেজ মানে শব্দেরও হাফেজ আর অর্থেরও হাফেজ, এরা হচ্ছে হাফেজ। যান বা যাও গিয়ে আবদুল্লাহ মাসউদ আমার ভাই আছে ওকে জিজ্ঞেস করে নাও, ফাতা সালু তার কাছে এসে জিজ্ঞেস করলো, একই রকম জবাব দিলেন, তিনিও একই রকম জবাব দিলেন। তারপরে তিনি বলছেন যে আমাকে তো জিজ্ঞেস করলে, তুমি এখন যেতে পারো হুজাইফার কাছে জিজ্ঞেস করে নাও, তৃতীয় হুজাইফার কাছে জিজ্ঞেস করলে একই রকমের উত্তর দিলেন। তারপরে উনি বললেন যে ইতে জাইদ ইবনে সাবিত, জান জাইদ ইবনে সাবিত যার মাধ্যমে আল্লাহ কোরআনকে সংকলিত করিয়েছিলেন, জাইদ ইবনে সাবিতকে দিয়ে, এই জাইদ ইবনে সাবিতের কাছে চলে যাও আর ওকে গিয়ে জিজ্ঞেস করো। উনি ওই একই কথা বললেন যেই কথাগুলি প্রথম বলেছিলেন উবাই ইবনে কাব, আর তারপরে যে সাহাবায়ে কেরাম তারা বললেন আবদুল্লাহ মাসউদ, আর তারপরে হুজাইফা, চারজন। জি, কিন্তু তার মানে এই নয় যে একটা মাসলা ভালো কোনো আলেমের কাছে জেনে নেবেন আর অনেক আলেমের কাছে জানবেন, সব মাসলাতে এরম করবেন না, তবে কোনো ক্ষেত্রে সংশয় যদি হয়, কী জানি এটা তো আমার এখনও সন্দেহ লাগছে, দেখি আর একজন ভালো আলেম জিজ্ঞেস করিনি, জায়েজ আছে, কিন্তু আবার শুধু পরীক্ষা করি যে দেখি দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায় কি না, একজনকে জিজ্ঞেস করলাম ওই শেখ তো উনিও সেই আকিদার তো এই উত্তর দিয়েছে, দেখি আরেকজনকে দেখা গেলো যে ফতোয়াতে একজন বলছে আরাফা রোজা রাখতে হবে নয় তারিখ হিসেবে, আরেকজন বলছে আরাফাতে যেদিন হাজি, আর এ দুইজনই সই আগে দুজনে তো এরকম, তাহলে তো কী করবো আমি? না না না, আপনার একজনের উপর আস্থা হয়েছে, বিশ্বাস হয়েছে, আর যে কোরআন হাদিস থেকে বলেন ওনার ইজতিহাদ এইটাই তিনি ঠিক মনে করেছেন যথেষ্ট আপনার জন্য, কিন্তু এমন বিষয় যেটাতে এখনও সংশয় আছে, যেমন তালাকের বিষয়, হালাল হারামের বিষয়, জায়েজ না জায়েজের বিষয়, একটা ব্যবসা শুরু করবেন হালাল হবে না হারাম হবে, তো ইত্যাদি তো জিজ্ঞেস করতে পারেন, একাধিক ওলামাকে জিজ্ঞেস করতে পারেন, এই হাদিস দ্বারা বোঝা গেল। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন সিলসিলা সহিহা 2439। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ খালেকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা, প্রতিটি বস্তু, সূরা জুমার আয়াত 62।
দ্বিতীয় যে বিষয়টি ফিকহি বিষয় বলেছিলাম আলোচনা করে সেটা হচ্ছে জানাজার তকবীর। জানাজার তকবীর কয়টা? চারটি, তাই না? আর অতিরিক্ত কিছু জানা আছে? হ্যাঁ, পাঁচটা হাদিস আছে। জি হ্যাঁ, পাঁচটার হাদিস আছে, তবে আমল নেই, চারটিতেই ক্ষান্ত করা ভালো। আর বিশেষ করে যদি এর বেশি করেন আর জনগণ তো জানে না, তো হইচই শুরু করে দিবে। হ্যাঁ, সামান্য ছোটোখাটো বিষয়, এই জানাজা হয়নি, এইরকম করেছে তো এরকম করেছে, আবার জানাজা বড়। কারণ আমাদের দেশে সংকীর্ণতা আরও বেশি। তবে সবাই যদি জ্ঞানী হয়, আরব দেশে আছে, এরা সবাই মাসলা জানছে, অথবা জানিয়ে দেওয়া হইলো আর সেখানে ফিতনা ফাসাদ গণ্ডগোল হবে না, আজকে জানাজার সালাত পড়ব পাঁচ তকবীর দিয়ে, জায়েজ। কথা বোঝা গেছে? কিন্তু এমন জায়গায়, নতুন জায়গায়, সেখানে এখনও মিলাদ চলছে, এখনও বিদাত চলছে, এখন নামাইতর বিদাত চলছে, এখনও ও জাই নামাজের দোয়ার বিদাত চলছে, এখনও সম্মিলিত মোনাজাতের বিদাত চলছে, এখনও বহু মাজার পূজা আর পীর ধরা, এই পীর মুরিদের ব্যবসা সব চলছে, এত বড় বড় রোগ আছে, আর ভাবছেন যে হাদিসে তো আছে পাঁচ তকবীর, তো চলে এখানে একটা জানাজা পড়ার সুযোগ পেয়েছে, দি পাঁচ তকবীর, মার খাওয়া কাজ করবেন, এরকম কাজ করবেন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা, হাদ্দেসুন নাস আলা কাদরি উকুলুহিম বা হাদ্দেসিন নাস আলা কাদরি উকুলুহিম, মানুষের জ্ঞান যতটা কবুল করতে পারে ততটা বয়ান করো। আর তুরিদু না ইয়ুকাজ্জাব আল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও এমন কথা করে দিলে, এমন কিছু করে দিলে যাতে আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করা হোক? হ্যাঁ, বোধগম্য নয় ওদের জন্য, নতুন, আর মানুষ বুঝতে চাইবে না, তার তো দিনের জ্ঞান নেই। তো যাই হোক, জানাজার তকবীর, এই জন্য চার আইম্মা এবং সবার কাছে, আর এর উপরই আমল রয়েছে, এর ব্যতিক্রম আমল তেমন নেই, তবে কেউ করলে যায় সেটা হচ্ছে করবেন চার তকবীর। ওয়া তাকবীর আলাল জানাজে আরবা, বলছেন লেখক জানাজার ওপর তকবীর হবে চারটি, চারটি তকবীর, এই এক একটি তকবীর এবং তাতে যা পড়ছেন তা এক এক রাকাতের বিকল্প। জানাজায় যেহেতু রাকাত নেই, রুকু নেই, সেজদা নেই, কারণ সেখানে যারা জানাজা পড়বে তাদের যদি আকিদা ঠিক থাকে আর সামনে মাইয়েতের, হ্যাঁ, মৃতদেহ আছে, লাশ আছে, তারপরও যে শিরক করছে এই নিয়তে নয়, কিন্তু অমুসলিম যদি দেখে, মুসলিম সমাজের যারা মাজার ভক্ত তারা যদি দেখে যে আরে তুই দেখো 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 আমরা দেবদেবীর পূজা করছি, তো মৃত লোককে লাশের পূজা করছে, লাশকে সিজদা করছে, বলবে না? এই হেকমতে আল্লাহ জানাজাতে সিজদাও রাখেননি, রুকুও রাখেননি, কারণ আল্লাহ চালনের সামনে রুকু করাও জায়েজ নয় আর সিজদা করা জায়েজ নয়। তখন এক এক রাকাতের বিকল্প হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন, হ্যাঁ, এক একটা তকবীর। জি, এটি সালাত, জানাজার সালাত হচ্ছে, সালাত মানে নামাজ, জানাজা নামাজ, জানাজার সালাত। কিন্তু এটাকে হানাফি মাজহাব বলেছে জানাজার সালাত, সালাত না, এটা হচ্ছে দোয়া, তাদের কাছে এটির নাম হচ্ছে দোয়া, এই জন্য তারা বলছে সূরা ফাতিহা পড়তে হবে না, এর ভিত্তিতে বলছে দোয়া, সুতরাং তাদের সূরা ফাতিহা নেই, যেমন দোয়া করেছেন সূরা ফাতিহা নেই, ঠিক তেমনই অত সূরা ফাতিহা নেই। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিসে স্পষ্ট রয়েছে যে জানাজার সালাতে কী করতে হবে, হ্যাঁ, সূরা ফাতিহা প্রথম তকবীর পরে পড়তে হবে, আর সানা পড়ার কোনো দলিল নেই, সেই সানা পড়ছেন। কিন্তু এটি এই আলবানী রহমাহুল্লাহ কিতাবুল জানাইজ, তার যে কিতাব রয়েছে, প্রসিদ্ধ কিতাব, বাংলা অনুবাদ হয়েছে, বলেছেন যে যেটা হাদিস আছে ওটার আমল নেই আর যেটা নেই সেটার আমল আছে, উল্টোপাল্টা কাজ। জানাজার তকবীর হচ্ছে চারটি, ওয়া কওলু মালিক ইবনে আনাস ও সুফিয়ান সৌরি ওয়াল হাসান বিন সালে আহমদ ইবনে হাম্বাল, এটি হচ্ছে ইমাম মালিক, সুফিয়ান সৌরি, হাসান বিন সালে, বড় তারা ইমাম ছিলেন, আহমদ ইবনে হাম্বাল, সমস্ত আইম্মা কেরামদের মতামত, বরং চার আইম্মা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সবাই বলছেন যে চার তকবীরে জানাজা পড়তে, অল ফোকাহ অন্যান্য ফোকাহ কেন ওলামা কেরাম ওহা কাদা কালা রাসূল, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজাতে চার তকবীর, এই হচ্ছে প্রসিদ্ধ হাদিস। এই মর্মে হাদিস বুখারিতে 1245, মুসলিমে 951, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, না আলিন নাজা লিন্নাসি আন নাজাশি ফিল ইয়াউমিল লাযী মাতা ফিহি, নাজাশি রাজা, নাজাশি আবেসিনিয়ার যে কেউ বাদশাহ হইতো, রাজা হইতো, তাদেরকে সেই যুগে নাজাশি বলা হইতো, নাজাশি তার নাম নয়, কিন্তু যেমন কাইসার কিসরা, কাইসার কিসরা, যেমন মহারাজা শব্দটি, মহারাজা শব্দটি ভারত ও মহাদেশ প্রাচীন যুগ থেকে চলে আসছে হিন্দু মুসলিমদের মাঝে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে, এই জন্য মালায়ু ভাষাতে মহারাজা ব্যবহার হয়,
অনেকগুলি বাংলা বা সংস্কৃত শব্দকান সংস্কৃতি হিসেবে আসল উৎস এসব ভারতীয় ভাষার আর এই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ভাষার। এই জন্য এই ভাষাগুলি কিন্তু প্রত্যেকটি দেশে আছে, তো আমরা যেহেতু তাদের সাথে থেকেছি অনেক শব্দগুলি তারা আমাদের এইরকম তারা ইউজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে মহারাজা, আমরা মহারাজা বলি হিন্দিতে মহারাজা, ওই রকমই এরাও মালায়ুরা মালয়েশিয়ার লোকেরা মহারাজা বলে থাকে। তো মহারাজা মানে কোনো একজন রাজার নাম নাই, হ্যাঁ, যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে সেই যুগে মহারাজা ছিল, এখন ওটা আর নেই, এখন রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী এইসব এইরকম। তো ওই যুগে নাজাশি বলা হয়তো আবেসিনী হাবাসার বাদশাকে, ইনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু দেশবাসী কেউ ইসলাম গ্রহণ করেনি, তার কথা মানেনি, তিনি ইসলামকে গোপনে রেখেছিলেন। তার যখন তারা কেউ ইসলাম গ্রহণ করতে রাজি হলো না, ছিল খ্রিস্টান তারা, এবং তিনি সাহাবায়ে কেরামদের অনেক সাহায্য করেছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রথম হিজরত সেদিকে করেছিলেন, সাহাবায়ে কেরামের জুলম থেকে নিজেকে রক্ষা করার জন্য মক্কা থেকে হিজরত করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। এই নাজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু বজাবতে অনেকে বলে না কিন্তু, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলাম গ্রহণ করে, সুতরাং বলবে রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করলেন, ওহির মাধ্যমে জানতে পারলেন, কেউ তার জানাজা পড়ার নেই, একাই মুসলিম রাজা, আর কেউ মুসলমান হয়নি দেশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর খবর দিলেন, না মানে মৃত্যুর খবর দেওয়া, ফিল ইয়াউমিল লাযী মাত, যেই দিন ইন্তেকাল আছে সেই দিনে, যে আজকে বাদশাহ নাজাশি সে আমাদের মুসলিম, আমার উম্মতের সে মারা গেছে, জানেন সাহাবী কারণদেরকে, সুবহানাল্লাহ, মদিনায় জানাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাখারাজা বিহিম ইলাল মুসাল্লা, সাহাবাই কেরামকে নিয়ে ঈদগাহে বেরিয়ে গেলেন জানাজা পড়ার জন্য, ঈদগাহ বা খোলা মাঠে জানাজা পড়া উত্তম, কিন্তু প্রয়োজনে মসজিদে জানাজা জায়েজ, মসজিদে জানাজা হানফি মাজহাবে কিন্তু মকরুহ, জায়েজ নয়, বলছে পেশাব পায়খানা বা আনাপা কিছু বেরিয়ে যেতে পারে ইত্যাদি সব অজুহাত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বা একাধিকবার পড়েছেন, হাদিস আছে তো সোহাইল বিন বায়দার জানাজা মসজিদে পড়েছেন, সুতরাং মসজিদে জানাজা জায়েজ। তো যাই হোক, বেরোলেন ঈদগাহে, ওয়াকাব্বারা আরবা তাকবীরা, তার চার তকবীর দিয়ে জানাজার সালাত পড়লেন, পাঁচ তকবীর এসেছে সহি মুসলিমের 957 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবিন আবি লাইলা থেকে কাল বলছেন, কানা জাইদ ইউকাব্বির আলা জানাজানা, জাইদ কি করতেন আমাদের জানাজায় চার তকবীর দিতেন, ওয়াইন্নাহু কাব্বার আলা জানাজাতিন খামসান, একবার পাঁচ তকবীর দিলেন, ফাসাল তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনি পাঁচ তকবীর কেন দিলেন, এটা তো নতুন দেখলাম, ফাসাল তো জিজ্ঞেস করলাম, বলছে ফাকালা, তখন বলে কানা রাসূলুল্লাহ ইউকাব্বিরুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ তকবীর দিতেন, কখনো কখনো দিতেন, যে হাদিসটা রয়েছে পাঁচ তকবীরে, তাহলে পঞ্চম তকবীর দিয়ে পড়বেন কি বা নবী সাল্লাম কি পড়েছেন, এখানে ওই দোয়াটি রয়েছে প্রসিদ্ধ দোয়া এবং খুব সুন্দর দোয়া, সেটা হচ্ছে আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলহু ওয়াসসিম উদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিয মিন আদনাস ওয়া আবদুহু দারান খায়রা মিন দারিহি ওয়া আহলান খায়রা মিন আহলিহি ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া ক্বিহি মিন আযাবিল ক্বাবরি ওয়া আযাবিন নার ওয়া ক্বিহি ফিতনা আও ফিতনাতুল ক্বাবরি ওয়া আযাবান নার। এই হাদিস কর্মখস্থ আছে দোয়া, মাশাআল্লাহ, এই দোয়াটি যখন শুনলেন সম্ভবত আবু সাইদ খুদরি সাহাবি, আচ্ছা এক জানাজা পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দোয়াটি পড়লেন, তার মানে দোয়া এমনভাবে জোরে পড়তেন না, কিন্তু এমনভাবে পড়তেন যে পাশের লোক শুনতে পেত যে কী পড়া হচ্ছে, পাশে থাকলে একটু যদি ফিসফিস করে আসতেও পড়া হয় তো শোনা যায় অনেক সময়। দোয়াটি শোনার পরে আমার মনে আকাঙ্ক্ষা হইল যে আল্লাহ, যদি আমি এই মাইয়্যত হইতাম, এই মৃত ব্যক্তি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এত চমৎকার দোয়াটি করতেন, তো আমি ভাগ্যবান হয়ে যেতাম, কত সুন্দর অর্থ তাহলে। এই দোয়াটি আরব দেশে এখন আমল আছে, কিন্তু ওই চতুর্থ তকবীর, এই জন্য চতুর্থ তকবীরের পরে লম্বা হয়, কিন্তু আল্লাহ মাগফির লাহাইয়ে না ও মাইয়াতে না ওয়া শাহেদে না ওয়া গায়েবে না ওয়া সাগীরে না ওয়া কবীরে না ওয়া যাকারে না উনসানা, আল্লাহ মান আহিয়াই তো মিন্না ফা আহি আল ইসলাম, মান তোফাই তো মিন্না ফা তোফা ওয়া আল ইমান, আল্লাহ মালা তাহরিম না আজর ওয়ালা তাফতিন না বাদা, এটা তো প্রসিদ্ধ জানাজার দোয়া তিন তৃতীয় তকবীরের পরে। তারপরে এখানে খেয়াল করেছেন কি, যে অনেকক্ষণ ধরে আর কি পড়ব, পুঁজি তো নেই, আর এদিকে তো সালাম ফিরছে না, হয় না, অনেকক্ষণ ধরে থাকে, তো এই দোয়াটি পড়া হয়, এই দোয়া। এছাড়াও আরও দোয়া কিছু আছে, বাচ্চাদের ক্ষেত্রে অন্য দোয়াও আছে, কিন্তু
এই দ্বিতীয় দোয়াটি নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহুমাগফির হাইয়ানার পরে আল্লাহুমাগফির লাহু একজন থাকলে, আর যদি একাধিক থাকে তো বহুবচন আল্লাহুমাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফানহুম। এইভাবে এই দোয়াটি, শেষ দোয়াটি যেটি বললাম, এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম তাকবীরের পরে পড়েছেন। আলবানী রাহমাহুল্লাহ আরও একটি নতুন জিনিস আলোচনা করেছেন, যেটা অন্য অন্য ফোকাহারা তিনি, শুধু তিনি না কিন্তু তার কিতাবটা, মানে যেহেতু বাংলায় আছে সেজন্য বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কখনও 6, 7, 9 পর্যন্ত তকবীর পড়েছেন, কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে এই অতিরিক্ত তকবীরগুলি রহিত হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কারণ শেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 তকবীর ওই যে নাজাসির জানাজাই, সুতরাং 4-এর ওপরে আমলটা বহাল আছে। কিন্তু তারপর সহি মুসলিমের হাদিসে যেহেতু 5 আছে, কেউ যদি 5 করে আর মনসুখ রহিত হওয়ার কোনো দলিলও নেই অকাট্য, সুতরাং জায়েজ বা মুস্তাহাব ভালো। আল্লামা আলবানী রাহমাহুল্লাহর কিতাব আহকামুল জানায়েজ 141 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।